আসসালামু আলাইকুম, আমি ইনফরমেশন ব্যাংকের পক্ষ থেকে মোহাম্মদ মতুল্লা হোসেন। আজকে আপনাদের এই পর্বে দেখাতে যাচ্ছি কিভাবে অ্যাডোব ফটোশপ ইনস্টল করতে হয়। তো আপনি যদি ফটোশপ ইনস্টল করতে চান, তাহলে আপনার ডেস্কটপে অবশ্যই অ্যাডোব ফটোশপ সফটওয়্যারটা থাকা লাগবে, না হলে আপনি গুগল থেকে আপনি আপনার অ্যাডোব ফটোশপটা ডাউনলোড করে নিয়ে ইনস্টল করতে পারবেন। তো আমার যেহেতু কম্পিউটার আমার ডেস্কটপে যেহেতু অ্যাডোব ফটোশপ আছে, তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে দেখাচ্ছি কিভাবে ইনস্টল করতে হয়। তো এই যে অ্যাডোব ফটোশপ, এটা হচ্ছে রার ফাইল। তো রার ফাইলে ডবল ক্লিক করতে হবে, এটা ফুল ভার্সন, এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আসবে সেটআপ ডট ইএক্সজি ফাইল, এই যে আমাদের সামনে চলে আসছে সেটআপ ডট ইএক্সজি ফাইল। এই সেটআপ ডট ইএক্সজি ফাইলে ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করার পর প্রসেসিং চলতে থাকবে, তো আমাদের একটু ওয়েট করতে হবে। 86%, ওকে। তাহলে এবার বলতেছে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দ্য ফ্লোয়িং প্রোগ্রাম ফ্রম অ্যান আননো পাবলিশার টু মেক চেঞ্জ টু দিস কম্পিউটার, মানে এই পাবলিশারটা চেঞ্জ করতে বলতেছে। যদি আমি চাই তাহলে এটা চেঞ্জ করতে পারি, তো আমি ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পর কাজটা ঘুরতেছে, কাজ চলতেছে। এখন এই যে সেট আপ 99% হচ্ছে, 100%, প্রসেসিং চলতেছে। সেক্ষেত্রে আমাদের একটু ওয়েট করতে হবে, কম্পিউটার রিফ্রেশ দিই, দেওয়ার পর এটা বোঝা যাবে। তো এটা হচ্ছে আপনার এভাবে ফটোশপ ইনস্টল কমপ্লিট করতে হয়, ইনস্টল দিতে হয়। জাস্ট একটা সিম্পল কাজ, আপনারা সবাই পারবেন। একটু একবার শুধু মনোযোগ দিয়ে দেখলে সবাই ইনশাল্লাহ পারবেন। তো এই ফাইলটা আমার এসে হাজির হবে, এই যে এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো এটা ওপেন করি। ওপেন হচ্ছে, তো এই যে আমার ফটোশপ ইনস্টল হয়ে গেছে। এখন আমি এখান থেকে কাজ করতে পারি। যদি আমি একটি নতুন একটা ফাইল ওপেন করতে চাই, তাহলে কন্ট্রোল ও দিলে আমি ফাইলটা কোথায় আছে, আমি কোন ছবিটা সিলেক্ট করতে চাচ্ছি, ছবিটা সিলেক্ট করতে চাচ্ছি, তো এখান থেকে আমি কাজ করতে পারি। ইমেজ সাইজ, তারপর পেন টুলের কিছু কাজ আছে। মূলত আপনারা ফটোশপে কাজ করতে গেলে পেন টুলটা একটু মাথায় ভালো করে খেয়াল রাখবেন। তো আগামী পর্বে আমরা দেখাবো যে ফটোশপ নিয়ে কিভাবে কাজ করতে হয়, আপনার ইমেজ কিভাবে সাইজ করবেন সেটা দেখাবো। তো আজকে এই পর্যন্তই। কোনো ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই আমার সুন্দর দৃষ্টিতে থাকবেন। আর আরো নতুন নতুন টিউটোরিয়াল পেতে আমাদের